তাই দেখো, মেয়েটা জ্বরে একদম ঢাকা নিয়ে দেখো শুয়ে আছে। কি বলবো, আমি তো টেনশনে পড়ে গেলাম। এখন একটু ঘুমাচ্ছে। কত খেলা করে বলো আমার মেয়ে, কত খেলা করে, কত মানে আনন্দ ফুর্তি করে। আরে দেখো এখন চুপচাপ হয়ে গেছে আমার, না খুব মানে ই লাগছে জানো। মা দেখো স্নান করাবো, আর ঘুমিয়ে গেছে। ঢাকা ঢুকো, নিজেই ঢাকা নিয়েছে চাদরটাকে নিজেই। আমি রান্না করছিলাম, আমি বললাম মা তুমি সব ঘুম একটু সব আরাম করো, আর নিজেই ঢাকা নিয়েছে, দিয়ে দেখো শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন ঘুমোচ্ছে, আমি তাড়াতাড়ি ঝটফট রান্নাটা করে নেবো, সামলে নেবো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি আগের থেকে একটু বেটার আছি। আর কিন্তু আমার মেয়ে আবার এই দেখো জ্বরে পড়ে গেছে, দেখতেই তো পেলে তোমরা। তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, আর আমার স্নান পুজো রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে দুটো, কখন স্নান করাবো কখন খাওয়াবো বলো তো। আর এখনও ঘুমিয়ে আছে, আর গায়ে এখনও জ্বর আছে, জ্বরে ওষুধ দিতে কিন্তু ছাড়ছে না। অ্যান্টিবায়োটিক দিয়েছি তো, অ্যান্টিবায়োটিক একবার করে দিয়েছে, আর তিন ওষুধ মানে জ্বর থাকলে তিনবার করে তো ডাক্তার দেখিয়ে, এই সকালবেলা ডাক্তার দেখিয়ে এসেছি, তারপরে শুয়ে পড়েছে খেয়ে দিয়ে। এখন পর্যন্ত উঠেনি, এখনো পর্যন্ত উঠছে না। আর আমি রান্না এই মাত্র কমপ্লিট হলো, রান্না বেশি কিছু করিনি, কারণ কি বলতো মায়েদের বাচ্চার কিছু হলে মায়েদের একদম ভালো লাগে না, মায়ের বাবা কারোরই ভালো লাগে না। তোমাদের দাদা ভাইয়ের খুব মন খারাপ, আর আমার তো একদম ভালো লাগছে না। আমার মেয়ের যদি চোখ মানে শরীর খারাপ হয় না, আমার তো একদম কিচ্ছু ভালো লাগে না। মানে আমার শরীর খারাপ হলে তাও হাসি মুখ নিয়ে আমি সব কি কাজ সামলে নেবো, কিন্তু মেয়ের শরীর খারাপ হলে একদম ভালো লাগে না, মন মেজাজ ভালো লাগছে না। টেনশনে পড়ে গেলাম, মানে কি বলবো, স্কুল কামাই হয়ে গেছে 3 দিন অলরেডি। তো আজকে তো শনিবার রবিবার, ভিডিওটা হবে তো কবে যাবে জানি না, কবে পোস্ট করতে পারবো। ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, মানে ঠিকভাবে এডিট করার টাইম পাচ্ছি না। মেয়েকে দেখবো না আমি, সুস্থ হব না গিয়ে। আমার জ্বর টর নেই, কিন্তু আমার এখানে 1 মাস লাগবে সারতে, মানে দুর্বল শরীর, পেশাটা একবারে নেমে গেছে, তা 1 মাস লাগবে। আর রান্না আমি করেছি আজকে, বেগুন ইলিশ করেছি। ইলিশ বলতে ইলিশ মাছ না, ওই খয়রা ইলিশ বলে না, ওই খয়রা ইলিশ বেগুন দিয়ে করেছি। আর আমার বান্ধবী আবারও তরকারি দিয়ে গেছে, ডিম আলুর ঝোল দিয়ে গেছে। তো চলো একবার দেখে নিই মেনুটা, আর কি বলবো বলো, আর কিছু ভালো লাগছে না। জানি না ভিডিও মনে হয় দিতে পারবো না, কারণ 2 দিন বন্ধ রাখতে হবে, মেয়ে শরীর সুস্থ না হলে পরে আমি ঠিকঠাক ভিডিও করতে পারবো না, ভালোও লাগছে না, কি করবো বলো। আর ওয়েদার এত বাজে, এত বাজে ওয়েদার, প্রত্যেক বাড়িতে জ্বর, প্রত্যেক বাড়িতে। আর আমাদের দুজনকে একটু বেশি মানে মানে জ্বরে মানে কাবু করে দিয়েছে, আমার মেয়েকে আর আমাকে। জ্বরটা তো আমার ছেড়ে গেছে, কিন্তু আমার একদম শরীর দুর্বল, কি বলবো। তো চলো কি কি রান্না করেছি একবার দেখেই নিই মেনুটা, বলে দিলাম তবু একবার চলো। আর বৃষ্টি, ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে, অন্ধকার। তো চলো, তো এটাই গামলিতে রেখেছি ভাত, আর এই দেখো এটা দিয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে ডিম আলুর ঝোল, লাল ঝোল, ডিম আলুর লাল ঝোল। তা এটা বান্ধবী দিয়ে গেছে। আর এই যে আমি করেছি খয়রা ইলিশ মাছ বেগুন দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে করেছি, কালো জিরে দিয়ে। তো চলো, তো এই যে মেয়েকে উঠালাম, উঠে এবার খাওয়াতে বসেছি, আর এই দেখো খেতে চাইছে না, মুখটা দেখো কি অবস্থা, দিয়ে ওষুধ খাওয়াবো আস্তে আস্তে। আর কি বলবো, আর জ্বর জ্বালা হলে খেতে ইচ্ছে করে না জানো তো। মাথাটা ধুয়ে দিলাম, স্নান করেনি, গায়ে তেল মালিশ করে দেবো, মাথাটাই ধুয়ে দিলাম। মাথাটা গরম লাগছে, এবার জ্বর ছেড়ে যাবে গেল, খাও তাড়াতাড়ি। আর আমার মেয়ে একটা স্বভাব খারাপ জানো তো, মুখের ভেতরে সে খাবার সে ঘন্টার পর ঘন্টা মানে কি মিনিটের পর মিনিট রেখে দেবে। আর এখন তো জ্বর হয়েছে, কি বলবো তোমাদেরকে, এখন তো আর মানে ই করবে না, খেতেই চাইবে না, না খেয়ে নাও, অবস্থা ভালো লাগে না আর কিছু, কি বলবো তোমাদেরকে। ওই যে তো চলো এখন রাখছি আমি, তারপরে খেতে হবে। আর তোমার দাদাভাই ফোন করেছিলো, বলো খেয়ে নাও, আমি খেয়ে নেবো, তারপরে আমার আবার টাইমে ওষুধ আছে 3টের সময়, তো 3টের সময় আমাকে ওষুধ মানে তার আগে খেতে হবে। আর এখন কটা বাজে দাঁড়া তোমাদেরকে বলি, এখন বাজে 2:04 বাজছে। তো মেয়েকে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপরে আমি ওষুধ খাবো, তারপরে নাও নাও, তারপরে আমি রেস্ট করবো,
কারণ আমার মানে কি বলতো, কাজ করছে যেহেতু সব কাজই করতে হচ্ছে, তো একটু রেস্টের দরকার, খেতে হবে আর রেস্ট করতে হবে। তাই বলতে ডাক্তারবাবু তো খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে ফ্রি হয়ে আর একবার আসবো। হ্যাঁ তো বন্ধুরা, এইমাত্র ওষুধ খেয়ে এসে আবারও বসলাম বিছানার উপরে, এই দেখো। আর মেয়ে একটু খেলছে, তাও জ্বর কিন্তু ছাড়ছে না, খাইয়ে দিলাম, গা পুড়ে যাচ্ছে, জ্বর ছাড়ছেই না, ওষুধ দিয়েছি তাও। আর যদি আবার যদি ডাক্তার দেখাতে যায়, আবার ডাক্তার বলবে যে জ্বরটা ওষুধগুলো কমপ্লিট করে খাওয়াও, তবে তো আসবে। তো জ্বরই ছাড়ছে না, দেখছি থার্মোমিটার দিয়ে দেখতে হবে কত জ্বর আছে, মানে আমার আর ভালো লাগছে না। এখনো বাসন কাসন সব পুড়াচ্ছে, এত এত বাসন পুড়াচ্ছে, ধুতে হবে, মাজতে হবে। আমি মেয়েকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে বললাম সব একটু, মানে জীবনে খারাপ সময় মনে হয় মানে আসেনি, এত খারাপ সময় আমার। আর আমার জ্বর নেই কিন্তু এত শরীর দুর্বল, শরীর একদম কাঁপছে, কি বলবো, আর ভালো লাগছে না কিছু। এতে তো করতেই হবে কাজ, না করলে না, মানে কি বলবো, যেন এরকম খারাপ সময় যেন আমার যে শত্রু তারও যেন না হয় এরকম, এত খারাপ সময় চলছে আমার, সব চারিদিক থেকে খারাপ সময় চলছে, চারিদিক থেকে। জানি না যে কবে যাবে এই খারাপ সময়, আমার তো আর কিছুই ভালো লাগছে না, মানে হেপসে গেছে তাই মনে হচ্ছে। কি বলবো, তোমাদের সঙ্গে তো সব কথাই শেয়ার করি। তার মেয়ে খুঁ 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 করেই যাচ্ছে, কি বলবো, আর খুনো 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 করে যাচ্ছে, আর এদিকে আবার টয়লেট যাচ্ছে বারবার, কি বলবো, আর বলার কিছু নাই তোমাদেরকে। তো ভিডিও তো ভালো করে দিতে পারছি না তোমাদেরকে, তোমাদেরও ভালো লাগবে না, বোর লাগবে, এই বোরিং বোরিং ভিডিও কি দেবো তোমাদেরকে, কি বলো, যেটা সেটাই সে দেখাচ্ছি, কি করবো বলো। তো আজকের ভিডিওটা এইটুকুই বলার ছিল যে আর শরীর খুব অসুস্থ, মা মেয়ে দুজনের আমাদের, আর জানি না পরে ভিডিও দিতে পারবো কি না। ওষুধ যদি সুস্থ হই, মানে আমি তো মোটামুটি আছি, তাও চলাফেরা করতে পারছি এখন, মেয়ে একদম অসুস্থ হয়ে পড়েছে, এই যে মন কত খেলা করে, আর সেই মেয়ে দেখো চুপচাপ হয়ে গেছে একদম, কি বলবো, দৌড়ে এদিক ওদিক চারিদিক ঘর ময় খেলা করে বেড়ায়, আর এই দিকে চুপচাপ। ভালো লাগে বলো, মায়েদের ভালো লাগে এরকম? আমার একদম ভালো লাগে না, মেয়ের কিছু মানে শরীর অসুস্থ হলে একদম আমার শরীর ভালো লাগে না, মানে আমার মানে শরীর খারাপ হয়ে যায় আবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে এইটুকু বলার ছিল যে সবাই কিন্তু, ওয়েদার খুব খারাপ, আবারও বলছি সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ওয়েদার খুবই খারাপ। তো টাটা, সবাই খুব ভালো থেকো, আবারও বলছি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, মনে প্রাণে চাই।